আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আমরা সবাই পবিত্র ঈদুল আজহাকে উদযাপনের লক্ষ্যে সবাই যার যার মতো প্রাণী হয়তো ক্রয় করেছি অথবা আজকেও অনেকে প্রাণী ক্রয় করব। তো এই পবিত্র ঈদুল আজহায় যে কোরবানিটা সফলভাবে সহিশুদ্ধভাবে হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে তার মধ্যে একটি হলো সুস্থ প্রাণী আপনার জবাই করা বা কোরবানি করা। তো সুস্থ প্রাণী যারা নিয়ে এসেছেন অলরেডি, হয়তো নিয়ে আসার পরে আজকেই হয়তো রোগ প্রকাশ পেয়ে গেছে, অথবা আজকে যারা নিয়ে আসছেন দেখছেন ভালো করে নিয়ে আসতেছেন, নিয়ে আসার পরে কাল সকালের মধ্যে দেখতেছেন যে কোনোভাবে আক্রান্ত, তাহলে তো সেটি দিয়ে আপনার কোরবানি সহিশুদ্ধভাবে হবে না। তাই এই বিষয়টি খুব জোর খেয়াল রাখতে হবে, এবং যারা আগে থেকে কোরবানি নিয়েছেন তারা এখন এই বিষয়টি লক্ষ্য করুন যে আজকের মধ্যেই যদি কোনো একটি লক্ষণ প্রকাশ পায় যে পায়ে ঘা, মুখে ঘা, তারপরে অনেক বেশি হাই টেম্পারেচার যেটা একটা ইনফেকশাস ডিজিজের সিমটম শো করে, তো সেই গরুগুলোকে আমরা যেন কোরবানি দিতে না পারি। আজকে একটা সুযোগ আছে এখনও কোরবানির যে অ্যানিমেল বা যে প্রাণীটি আছে সেটি আমরা কিনে নিতে পারবো। এখানে কয়েকটি বিষয় দৃশ্যত আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা ঈদের আগে সবার সঙ্গে শেয়ার না করলেই নয়। গরু স্বাভাবিকভাবেই বাম সাইডটা একটু দুর্বল থাকে, তাই আমরা গরুকে হ্যান্ডেলিং করার জন্য, গরুকে রেস্ট্রেন করার জন্য আমরা কিন্তু পাম সাইডেই দাঁড়াবো, তাকে যেভাবেই হোক অ্যাপ্রোচ করার জন্য বাম সাইডে দাঁড়াবো। তবে বাম সাইডের পিছনের পা যে সাইডটা লাথি দিতে পারে এই সাইডটা অ্যাভয়েড করব, সামনের পায়ের সাইড থেকে আমরা গরুকে ধরার চেষ্টা করব। তো বরাবরই ইউটিউবে একটা ভিডিও দেখা যায় যে সবাক কোরবানির সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে গরু লাথি মারছে, বাচ্চাদেরকে লাথি মারছে, বড় মানুষদেরকে লাথি মারছে, এটা মারাত্মক ইঞ্জুরি হওয়ার চান্স থাকে। তো একটা বিষয় খেয়াল করবেন যে আমরা যে অ্যানিমেলগুলো নিয়ে আসতেছি তারা কিন্তু বিভিন্ন বাড়িতে দীর্ঘদিন ছিল, দুই বছর তিন বছর ধরে ছিল। আপনার বাড়িতে আসার পরে আমরা কিন্তু একের পর এক লোক গিয়ে ভিড় করি, দেখি বাচ্চারা যায় দুষ্টামু করে, এতে কিন্তু সে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং ফাইনালি সে কী করে, শিং দিয়ে কুতো দিতে চায়, পা দিয়ে লাথি মারতে চায়। তো গরুর পিছন সাইডটা, যেটা গরুর পিছনে কিন্তু দাঁড়ানোটা সেফ, ঘোড়ার পিছনে দাঁড়ানোটা সেফ নয়, ঘোড়া কিন্তু পিছনে লাথি মারতে পারে, গরু কিন্তু পিছনে লাথি মারতে পারে না। তবে একটি বিষয় লক্ষণীয় আছে, সেটি হলো যে কিছু গরু আছে যে একবারে অলরাউন্ডার, সে সাইডও মারতে পারে, পিছনেও মারতে পারে, লাথি মারতে পারে। এই সব গরু আপনি কিন্তু কিনে নিয়ে আসতেই বুঝতে পারবেন। হয়তো ভালো দেখে আপনার মনে হয়েছে যে খুব ভালো, আপনি বাড়িতে নিয়ে আসছেন, আসার পরে দেখতেছেন সে অলরাউন্ডার, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লাথি মারতে পারে, তাহলে সেই গরুগুলোর থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকবেন। আপনার বাড়িতে যে ছোটো বাচ্চারা আছে তারাও যেন নিরাপদ দূরত্বে থাকে। এই গরুগুলোকে হ্যান্ডেল করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে ঈদের আগেই একটা ইঞ্জুরি বা ঠিক কোরবানি দেওয়ার আগ মুহূর্তে একটা বড় ধরনের ইঞ্জুরি ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমাদের সবারই সচেতনতা অবলম্বন করতে হবে। আর একটি বিষয় হলো যে এখন আপনি যে তাকে কাস্টিং করার জন্য, তাকে ফেলানোর জন্য যে দড়ি, আমরা কিন্তু এটা নিয়ে ভাবি না, আজকেই সেটি রেডি করে রাখুন, কারণ কালকে কোরবানির সময় দৌড়াদৌড়ি না করার জন্য লাগে আর কি। আবার যে অস্ত্রগুলো আমাদের ব্যবহার করি আমরা, সেগুলো আজকেই যেন সুন্দরভাবে, খুব বেশি শার্প হয় সেটা আমাদেরকে ব্যবস্থা এখনই করতে হবে, ধার দিয়ে রাখতে হবে, যেন অ্যানিমেলটা কষ্ট না পায়, প্রাণীটা যেন কষ্ট না পায়। আমরা খেয়াল করি প্রত্যেকবারই কোরবানির সময় যারা জবাই করে তারা বিশেষ করে যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের মধ্যে খোঁচা দেওয়ার চেষ্টা করে। আমি সহিশুদ্ধভাবে কোরবানি বা জবাই করার একটি ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর গরুকে কীভাবে ফেলাইতে হয়, গরুকে কীভাবে রেস্ট্রেন করতে হয়, শোয়াইতে হয়, তার জন্য একটি ভিডিও দেওয়া আছে, সেটাও ভালোভাবে আপনারা দেখে নেবেন। যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এটা বিশেষ করে যারা সাইডে লাথি মারে সেসব গরুর জন্য এই সব প্রসিডিওরগুলো খুব আপনার কাজে লাগবে। আমার এই দুটি ভিডিও আছে, দুটি ভিডিও আপনারা দেখে নেবেন, নিয়ে আপনারা কালকে কোরবানিতে প্রস্তুতি নেবেন। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে আজকে যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাস প্রোভাইড করতে পারেন, গরু যেভাবে খায় বা প্রাণীটি আপনার ছাগলটা যেভাবে খাচ্ছে সেইভাবে আপনি খাওয়াতে পারেন। কালকে সকাল থেকে শুরু করে সকালে উঠেই আগে প্রাণীটিকে সুন্দরভাবে গোসল দিন, গোসল দেওয়ার পরে তাকে যথেষ্ট পরিমাণ পানি যেন সে কাল খাইতে পারে, আজকেও যেন সে যথেষ্ট পরিমাণ পানি খাইতে পারে সেদিকে ব্যবস্থা নিতে হবে। কারণ হলো যত বেশি ভালো পানি খাবে তত চামড়াটা ছাড়ানোর ক্ষেত্রে সুবিধা হবে। খেয়াল রাখবেন জবাই করার পরে স্পাইনাল কর্ডে যেন খোঁচা দিতে না পারে, এবং গরুটি বা এই ছাগলটি নিস্তেজ হয়ে না যাওয়া পর্যন্ত যেন পায়ের গোড়ালিটা কেটে না দেয়, যে রগগুলো কেটে দেওয়া সেটা যেন না করে। এটা কিন্তু খুবই
ক্রুয়েলটি একটা কাজ, এটা খুবই কষ্টদায়ক একটা কাজ, এই কাজটা করতে দেবেন না। কালকের যে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি, এই সব বিষয়ে মাথায় রেখে কালকে যেন আমরা সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আমাদের কোরবানিটি দিতে পারি, এইভাবে এইরকম মনোবাসনা যেন আমাদের পূরণ হয়। এবং আমরা যে যে বিষয়গুলো খেয়াল রাখব, এই বিষয়গুলো খেয়াল রেখে যেন নিরাপদ, অ্যাক্সিডেন্ট ফ্রি, অনাকাঙ্ক্ষিত ঘটনা মুক্ত একটি যেন ঈদুল আজহা উদযাপন করতে পারি, এই আশাবাদ রাখছি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক।